আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি খালেদা আক্তার জুই, শ্রেণী শিক্ষক প্রথম শ্রেণী, ব্রাইটন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ক্যাম্পাস 2। এর আগে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে একটি ক্লাস নিয়েছিলাম এবং আজ আমি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটির পৃষ্ঠা 72-এর বাড়িতে নিরাপত্তা রক্ষা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দেখো, আমি এখানে লিখে রেখেছি বাড়িতে নিরাপত্তা রক্ষা, বাড়িতে নিরাপত্তা রক্ষা। তো দেখো, এখানে আমি একটি ছবি রেখেছি তোমাদের জন্য। প্রথমে এখানে একটি ফার্স্ট এইড বক্সের ছবি আছে, তাই না? প্রাথমিক চিকিৎসা বক্স। তো তোমরা কি জানো প্রাথমিক চিকিৎসা বক্স কি? প্রাথমিক চিকিৎসা বক্স একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ জিনিস। বাড়িতে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে তাড়াহুড়োই আমরা কোনো জিনিস খুঁজে নাও পেতে পারি। দেখা যায় যে এত বেশি প্রয়োজন হয়ে পড়ে কোনো ইমার্জেন্সি পরিস্থিতিতে, কোনো একটা জিনিস হয়তো খুবই প্রয়োজন, তখন আমরা কি করতে পারি? তখন আমরা এই ফার্স্ট এইড বক্সটি ব্যবহার করতে পারি। তো দেখো, এখানে আসলে ফার্স্ট এইড বক্স বলতে আমরা কি বুঝি? ফার্স্ট এইড বক্স হচ্ছে প্রাথমিক চিকিৎসার একটা বাক্স, যেখানে দুর্ঘটনায় পতিত বা দুর্ঘটনায় কবলিত কোনো ব্যক্তির জন্য প্রাথমিক ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে, আসলে ডাক্তার আসা বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া ব্যাপারটা একটু সময় সাপেক্ষ। যেহেতু ব্যাপারটি সময় সাপেক্ষ, সেহেতু দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা দুর্ঘটনায় কবলিত ব্যক্তিটিকে প্রাথমিক কিছু চিকিৎসা বা সেবা দিতে পারি, যার ফলে রোগীটি অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারে। এমনকি প্রাথমিক চিকিৎসা অনেক সময় অনেক রোগীর জীবনও বাঁচিয়ে দিতে পারে। তো এই যে আমরা বিভিন্ন ধরনের দুর্ঘটনা বা বিপদ থেকে বাঁচার জন্য যে প্রাথমিক চিকিৎসার বক্সটি ব্যবহার করব, সেখানে সাধারণত কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা প্রাথমিক চিকিৎসার কাজে ব্যবহার করতে পারি। যেমন দেখো, এখানে একটা ফার্স্ট এইড বক্সের ছবি দেওয়া আছে এবং এর ভেতরে সাধারণত এই জিনিসগুলো থাকে, এবং কিছু কিছু বক্সে এর চেয়ে আরো অতিরিক্ত কিছু জিনিসও থাকতে পারে। যেমন দেখো, এই বক্সটিতে তুলা রয়েছে। কি রয়েছে? তুলা রয়েছে, কাঁচি রয়েছে, জীবাণুনাশক আছে, থার্মোমিটার আছে, ব্যান্ডেজ আছে এবং টেপ আছে। কি কি আছে? তুলা রয়েছে, কাঁচি রয়েছে, জীবাণুনাশক রয়েছে, থার্মোমিটার রয়েছে, ব্যান্ডেজ রয়েছে এবং টেপ রয়েছে। তাহলে এই যে এখানে যে তুলাটা আছে, তুলাটা সাধারণত আমরা কী কাজে ব্যবহার করি? ধরো বাড়িতে কোনো সদস্য আছে, তার হাত বা পা কেটে গেল এবং সেখান থেকে রক্ত বের হচ্ছে, সেই রক্তটি পরিষ্কার করার জন্য আমরা সাধারণত তুলা ব্যবহার করি। এবং জীবাণুনাশক ওই স্থানটিতে লাগানোর জন্য আমরা তুলা ব্যবহার করি। এরপরে দেখো, কাঁচি। কাঁচি দিয়ে আমরা কী করি? সাধারণত তোমরা জানোই যে কাঁচি জিনিসটি সাধারণত আমরা কাটাকাটির কাজে ব্যবহার করি। তো এবং ফার্স্ট এইড বক্সে যে কাঁচিটা থাকে সেটিও মূলত আমরা কাটাকাটির কাজেই ব্যবহার করি। এরপর দেখো, রয়েছে জীবাণুনাশক। কোনো স্থান কেটে গেলে খুব সহজেই সেই জায়গাটি ধুলো, বালি এবং ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে। সেজন্য যাতে ধুলাবালি এবং ব্যাকটেরিয়া ওই স্থানটির কোনো ক্ষতি করতে না পারে বা পরবর্তীতে ইনফেকশন বা কোনো ধরনের প্রদাহ তৈরি করতে না পারে, সেজন্য আমরা জীবাণুনাশকটা ব্যবহার করি, তাই না? এরপরে রয়েছে, দেখো, একটি ফার্স্ট এইড বক্সে কী থাকে? থার্মোমিটার। তোমরা নিশ্চয়ই জানো থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা পরিমাপের জন্য ব্যবহার করা হয়। ধরো কোনো একটা ব্যক্তির জ্বর এসেছে, তো তার শরীরে তাপমাত্রা মাপার জন্য আমরা সাধারণত থার্মোমিটার ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে ব্যান্ডেজ। কোনো স্থান কেটে গেলে বা ধরো কাউকে
সাপে কামড় দিল সেক্ষেত্রে আমরা ব্যান্ডেজ দিয়ে কি করি, সাধারণত কোনো জায়গায় কেটে গেলে আমরা জীবাণুনাশক দেওয়ার পরে ব্যান্ডেজটা দিয়ে ওই জায়গাটা পেঁচিয়ে রাখি, বা সাপ কাউকে সাপে কামড় দিলে আমরা ব্যান্ডেজ দিয়ে যে জায়গাটাতে সাপ কামড় দিয়েছে তার ঠিক ওপরে একটা শক্ত করে বাঁধনি দিতে পারি, যাতে বিষাক্ত রক্ত পুরো শরীরে ছড়িয়ে না পড়তে পারে। এরপরে দেখো টেপ। টেপটি কী কাজে ব্যবহার করা হয়, কোথাও কেটে গেলে সেখানে জীবাণুনাশক লাগানোর পরে তুলো দেওয়ার পরে সাধারণত টেপ দিয়ে ওই জায়গাটা একটু আটকে দিয়ে তারপরে ব্যান্ডেজ করা হয়। তাহলে ফার্স্ট এড বক্সে এজন্যই একটি তুল টেপও থাকে। তাহলে এরপরে দেখো এবারে আমরা মূল পাঠে চলে যাই, বাড়িতে নিরাপত্তা রক্ষা। আমাদের আমরা কী করব, আমরা চেষ্টা করব বাড়িতে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। এই দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, সবসময় সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, তাহলেই আমরা ছোটোখাটো দুর্ঘটনা এমনকি বড় দুর্ঘটনা থেকেও রক্ষা পেতে পারি। তাহলে বাড়িতে দুর্ঘটনা ঘটার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু উপায় আছে, যেমন আমরা এবার এগুলো নিয়ে আলোচনা করব। ছুরি কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা। ধরি তুমি একটি ছুরি দিয়ে ফল কাটছো, বা বাসার যিনি মা আছেন উনি বটি দিয়ে কোনো একটা সবজি তরকারি বা মাছ কাটছেন। হ্যাঁ, তো এই যে ছুরি কাটছি এই জাতীয় জিনিসগুলো বটি, এগুলো কিন্তু কী হয়, ধারালো হয়। একটু অসাবধানভাবে ব্যবহার করলে বা ওনাদের আশেপাশে যারা হাঁটাচলা করছেন অনেক সময় তাদের ধাক্কা লাগতে পারে বা কেউ পড়ে যেতে পারে, কী কী হয় বটিতে সে মারাত্মকভাবে আহত হতে পারেন, অথবা ছুরিতে হাত কেটে যেতে পারে। এই জন্য ছুরি কাঁচি বটি এ ধরনের ধারালো জিনিসগুলো ব্যবহারের সময় আমরা কী করব, সাবধানী হব। তারপরে দেখো খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা। ইলেকট্রিক সুইচগুলো, সাধারণত ইলেকট্রিক সুইচগুলো খালি হাতে বলতে ভেজা হাতে, বিশেষ করে আমরা ভেজা হাত দিয়ে কখনো ইলেকট্রিক সুইচগুলো ধরব না, তাহলে আমরা কী করতে পারি, বৈদ্যুতিক শক পেতে পারি। এবং অনেক সময় এই বৈদ্যুতিক শক থেকে পুরো বাড়িতে আগুন লেগে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে, সুতরাং এ ব্যাপারে আমাদের সাবধান হতে হবে। এরপরে দেখো ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা যেন ভুলবশত কেউ খেয়ে না ফেলে। সাধারণত দেখা যায় যে আমাদের বাড়িতে বিভিন্ন রকমের ক্লিনিং ইনগ্রিডিয়েন্টস, যেগুলো যেমন ধরো হারপিক থাকতে পারে, স্যাভলনের বটল থাকতে পারে, এছাড়া যাদের বাড়িতে সাধারণত খামার আছে, গাছপালা আছে, বা বিভিন্ন পোকামাকড় দমন করার জন্য আমরা কী করি, কীটনাশক এবং ঔষধ ব্যবহার করি, তাই না? বা এমনও হতে পারে কোনো কারো একটা ঔষধের শিশি রয়েছে, সেগুলোর গায়ে আমরা স্পষ্ট করে নাম লিখে রাখবো যে এটা অমুক কীটনাশক বা ওষুধ, নয়তো কী হতে পারে কোনো শিশু বা অন্য কেউ যদি ভুলবশত এটা খেয়ে ফেলে তাহলে তার মারাত্মক ধরনের সে বিপদে পড়বে, এবং এটা এত বেশি ক্ষতিকর যে অনেক সময় এ থেকে প্রাণহানিও ঘটতে পারে। ঠিক আছে, এরপরে আছে গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা। আমাদের দেশের সরকার সবসময় বিভিন্ন প্রচার এবং প্রচারণার মাধ্যমে আমাদের সাধারণ জনগণকে সচেতন করার চেষ্টা করেন যে ব্যবহারের পরে বৈদ্যুতিক জিনিসপত্র এবং গ্যাসের চুলা বন্ধ রাখতে। কেন বলেন? কারণ হচ্ছে এই যে আমাদের রাষ্ট্রীয় সম্পদগুলো, এগুলো কিন্তু সীমিত। আমরা যদি দেশের কথা চিন্তা করি, রাষ্ট্রের কথা চিন্তা করি, রাষ্ট্রের মানুষের কথা চিন্তা করি, তো সেক্ষেত্রে এই জিনিসগুলো আমাদেরকে সবসময়ই ঠিক যতটুকু প্রয়োজন অতটুকুই ব্যবহার করা উচিত। ধরো রান্না শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। আমরা ফ্যান লাইট জ্বালিয়ে বসেছিলাম, কাজ করছিলাম, আমাদের কাজ শেষ, সঙ্গে সঙ্গে আমরা কী করব, গ্যাসের চুলা এবং বিদ্যুৎ চালিত যেটাই আমরা ব্যবহার করেছি সেটাই আমরা বন্ধ করে রাখবো। ঠিক আছে, এরপরে আছে দেখো
আগুনের ব্যবহারে সতর্ক থাকা। সাধারণত আগুন দিয়ে বাসা বাড়িতে আমরা সবচেয়ে বেশি যে কাজটি করি সেটা হচ্ছে রান্নাই করি। তো সুতরাং রান্না শেষ হয়ে গেলে আমরা চেষ্টা করব যে সাথে সাথে আগুনটা নিভিয়ে রাখা, বা যদি আমরা মোমবাতি জ্বালাই আগুনের মাধ্যমে সে ব্যাপারেও আমরা সতর্ক থাকবো, কারণ মোমবাতি কয়েল এই জাতীয় জিনিসগুলো আমরা এমন জায়গায় রাখবো না যে থেকে বিপদ ঘটার সম্ভাবনা থাকে বা বাড়িতে আগুন লেগে যেতে পারে বা কারো হাত পা পুড়ে যেতে পারে। এরপরে আছে দেখো, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা। অনেক সময় দেখা যায় যে বাহির থেকে কেউ একজন আসলো, এসে সাধারণত আমাদের ঘরের দরজা বন্ধ থাকে এবং দরজায় নক করলো। আমাদের উচিত কি হবে, আমাদের উচিত হবে তার পরিচয়টা জেনে তাকে ঘরে প্রবেশ করতে দেওয়া, কারণ এমনও হতে পারে যে যিনি আসছেন তিনি আসলে আমাদের কেউ নন, তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়েও আমাদের বাসায় আসতে পারে। আবার এমনও হতে পারে যে তার আমার বাসায় আসার বা তোমার বাসায় আসার কোনো প্রয়োজন নাই, তাহলে আমরা তাকে ঘরে ঢোকানোর আগে অবশ্যই তার পরিচয় জেনে নেব, কোথা থেকে আসছে, কেন আসছে, ঠিক আছে। এরপরে দেখো, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখা। তাহলে কি করতে হবে, অনেক সাবধান থাকার পরেও এমন হতেই পারে যে আমরা কোনো দুর্ঘটনায় পতিত হতেই পারি, তখন আমরা কি করব, তখন আমরা অবশ্যই বাড়িতে যাতে প্রাথমিক চিকিৎসা, যদি প্রাথমিক চিকিৎসা বক্স থাকে সেক্ষেত্রে আমরা দ্রুত রোগীটিকে সেবা করতে পারবো, এবং এরপরে আমরা অপেক্ষা করব হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বা ডাক্তার বাসায় আসা। এই সেজন্য আমাদের কি করতে হবে, বাড়িতে সবসময় একটি প্রাথমিক চিকিৎসা বক্স রাখতে হবে, ঠিক আছে। তাহলে বাড়িতে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার কিছু উপায়গুলো কী কী আছে, ছুরি কাঁচি জাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করা এবং ব্যবহার করার পরেও সেগুলো সাবধানে যথাস্থানে তুলে রাখা, খালি পায়ে বা হাতে বৈদ্যুতিক সুইচ না ধরা, বৈদ্যুতিক সুইচ প্লাগ এ জাতীয় জিনিস খালি হাতে বা ভেজা হাতে, খালি পায়ে বা ভেজা হাতে না ধরা, অর্থাৎ যখন আমরা সুইচ বা প্লাগ ধরবো তখন আমরা স্যান্ডেল পরে তারপরে এগুলো ধরবো। তারপরে ঔষধ ও কীটনাশকের গায়ে স্পষ্ট করে লিখে রাখা, যেন ভুলবশত কেউ এগুলো খেয়ে না ফেলে। গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখা, আগুনের ব্যবহারে সতর্ক থাকা, অপরিচিতদের পরিচয় জেনে ঘরের দরজা খোলা, বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখা, ঠিক আছে। এরপর দেখো, এরপরে আমাদের অনেক সময় এটা তো আমরা বাড়ির ভেতরে দুর্ঘটনা নিয়ে আলোচনা করলাম না, এমনও হতে পারে যে এই যে আমাদের ঘর, ঘরের ভেতর বাড়ির ভেতরে আমরা আছি, এমনও হতে পারে যে বাড়ির বাহিরেও আমরা কোনোভাবে দুর্ঘটনায় পতিত হতে পারি। তো ঘরের ঠিক বাহিরে আমরা কীভাবে দুর্ঘটনা থেকে বাঁচতে পারি বা নিরাপদে থাকতে পারি সেগুলো নিয়ে এখন আমি একটু কথা বলবো। দেখো, দেয়াল বা গাছ বেয়ে না ওঠা বা লাফালাফি না করা। সাধারণত আমরা গাছ বেয়ে উপরে উঠতে গেলে অনেক সময় শুকনো বা মরা বা চিকন ডাল ধরেই, অথবা দেখা যায় যে পিছিল গাছ থাকে, আমরা পিছলে পড়ে যেতে পারি। এখন একটা গাছ থেকে তুমি যদি পড়ে যাও সেক্ষেত্রে সমূহ বিপদের সম্ভাবনা থাকে, যেমন হাত পা ভেঙে যেতে পারে, মাথা ফেটে যেতে পারে বা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে ঘরের বাইরে নিরাপদ থাকার জন্য আমাদের কি করতে হবে, দেয়াল বা গাছ বেয়ে ওঠা যাবে না বা এবং দেয়ালের ওপর উঠে লাফালাফিও করা যাবে না। এরপরে দেখো, জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকা, বিশেষ করে বর্ষাকালে আমাদের দেশে যেসব জলাশয় রয়েছে, পুকুর নদী খাল বিল এগুলো ছাড়াও দেখবে বাসার আশেপাশে যেসব ছোট ছোট ডোবা বা অনেক সময় হয় যে রাস্তার কাজ করছিল, মাটি খুঁড়ে একটা বিশাল গর্ত করে মাটিটা তুলে রাস্তা করা হয়েছে, তো ওই যে গর্তটা রয়ে গেল, সাধারণত এইসব গর্তগুলো বর্ষাকালে কি হয়, বর্ষার পানিতে একদম টইটুম্বুর হয়ে থাকে। তো যারা ছোট ছোট শিশু আছে তারা যখন খেলতে যাবে তখন আমাদের অবশ্যই কি থাকতে হবে, সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবে কোনো শিশু ওই পানিতে পড়ে না যায়। এরপর দেখো, রাস্তায় খেলাধুলা না করা। রাস্তা বা সড়কে সাধারণত কি হয়, সবসময়ই
গাড়ি ঘোড়া মানুষজন চলতে থাকে, বিশেষ করে এখনকার সময়ে রাস্তাঘাট মানে প্রচুর ব্যস্ত একটা জায়গা, সবসময় বড় বড় বাস ট্রাক বা যদিও পাড়ার গলি হয় সেখানেও দেখবে সবসময় রিক্সা সাইকেল মোটরসাইকেল যাতায়াত করতে থাকে। তো যখন আমরা রাস্তায় খেলাধুলা করব তখন কিন্তু খুব সহজেই একটা অনেক গতিতে যদি কোনো একটা মোটরসাইকেল আসে, এটা কিন্তু মোটরসাইকেল আরোহীর জন্য খুবই কঠিন হঠাৎ করে ব্রেক করা। তো সুতরাং এই জন্য আমরা কখনোই কি করব না, আমরা রাস্তার মাঝখানে খেলব না, এতে আমরা পথচারীদের বিরক্তির কারণ হতে পারি, আমি নিজে একটা বিপদে পড়তে পারি, ইভেন আমি পথচারীকেও বিপদে ফেলতে পারি। সুতরাং আমরা কখনোই কি করব না, রাস্তায় খেলাধুলা করব না। এরপরে দেখো রাস্তা পারাপারে সতর্ক থাকা, সাধারণত বড় বড় ধরো আমি বাসা থেকে একটু দূরে কোথাও যাচ্ছি বড় রাস্তা, সেখানে কিন্তু অনেক যানবাহন, ইভেন ছোট ছোট যানবাহন থাকেই তার সাথে ভারী যানবাহন থাকে। তো সুতরাং সেরকম রাস্তায় আমাদের কি কি করতে হবে, পারাপারের সময় সতর্ক থাকতে হবে যাতে আমরা কোনো ধরনের বিপদে না পড়ে। ঠিক আছে, তাহলে তোমরা বাসায় এই পৃষ্ঠাটি খুব মনোযোগ দিয়ে কয়েকবার পড়বে এবং বোঝার চেষ্টা করবে যে আসলে এই অধ্যায়টিতে কি বলা হয়েছে। এবারে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব। ঠিক আছে, এটি এই অধ্যায়েরই বাড়িতে নিরাপত্তা রক্ষা, এই অধ্যায়ের কিছু শূন্যস্থান পূরণ আমরা লিখব। দেখো আমি লিখছি, এক নম্বরে আমি লিখছি, নাগরিক হিসেবে নিয়মিত ড্যাশ দেওয়া আমাদের কর্তব্য। নাগরিক হিসেবে নিয়মিত ড্যাশ দেওয়া আমাদের কর্তব্য, নাগরিক হিসেবে নিয়মিত ড্যাশ দেওয়া আমাদের কর্তব্য। এরপরে দেখো দ্বিতীয় লাইনে কি আছে, আমরা রাস্তা পারাপারে ড্যাশ ব্যবহার করব। আমরা রাস্তা পারাপারে ড্যাশ ব্যবহার করব। ড্যাশ আমরা রাস্তা পারাপারে ড্যাশ ব্যবহার করব। এরপরে দেখো আইন অমান্য করলে ড্যাশ ভোগ করতে হয়। আইন অমান্য করলে কি করতে হয়, ড্যাশ ভোগ করতে হয়। তাহলে আমরা তিন নম্বর লিখি, আইন অমান্য করলে ড্যাশ ভোগ করতে হয়, তাই না? আচ্ছা, তাহলে আমি কি লিখলাম, আইন অমান্য করলে ড্যাশ ভোগ করতে হয়। এরপরেটা দেখো, বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা ড্যাশ আচরণ দেখাবো। ঠিক আছে, বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা ড্যাশ আচরণ দেখাবো।
ঠিক আছে, বিদ্যালয়ের বিভিন্ন কাজে আমরা ড্যাশ আচরণ দেখাবো। ঠিক আছে, এরপরে আমরা আসছি পাঁচ নম্বরে। পাঁচ নম্বর হচ্ছে আমরা আগুন ব্যবহারে ড্যাশ থাকবো। আমরা আগুন ব্যবহারে ড্যাশ থাকবো। আমরা আগুন ড্যাশ থাকবো। তাহলে কি হবে বলো তো? আমি উত্তরগুলো লিখে দিচ্ছি। নাগরিক হিসেবে নিয়মিত কর দেওয়া আমাদের কর্তব্য, কর অকর, তাই না? ট্যাক্স দেওয়া আমাদের কর্তব্য। আমরা রাস্তা পারাপারে ড্যাশ ব্যবহার করব। আমরা রাস্তা পারাপারে কি ব্যবহার করব বলো তো? আমরা রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। ও ভার ব্রিজ, অর্থাৎ যে ব্রিজগুলো রাস্তার ওপর দিয়ে থাকে সেই ব্রিজগুলোকে আমরা ব্যবহার করব রাস্তা পারাপার হওয়ার জন্য। কারণ রাস্তায় তো সবসময় গাড়ি চলে, সেখান দিয়ে তো আমরা পার হতে পারবো না। এই জন্য রাস্তার ওপর দিয়ে যে ব্রিজটা থাকে সেটা দিয়ে আমরা রাস্তার এপার থেকে ওপারে যাব। ঠিক আছে, এরপর দেখো আইন অমান্য করলে ড্যাশ ভোগ করতে হয়। অবশ্যই আইন অমান্য করলে কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। ঠিক আছে, আইন অমান্য করলে কি ভোগ করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। এরপরে বিদ্যালয়ের বিভিন্ন কাজে আমরা কি আচরণ দেখাবো? গণতান্ত্রিক আচরণ। বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ দেখাবো। গ মূর্ধন্য তয়কাত্তা নয় তয় রফলা রসিকার ক। ঠিক আছে, গণতান্ত্রিক। বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ দেখাবো। বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ দেখাবো। এরপরে দেখো আমরা আগুন ব্যবহারে ড্যাশ থাকবো। আমরা আগুন ব্যবহারে কি থাকবো? সতর্ক থাকবো। আমরা আগুন ব্যবহারে সতর্ক থাকবো। ঠিক আছে, আমরা আগুন ব্যবহারে সতর্ক থাকবো। এবার আমার সঙ্গে একবার করে পড়ো। নাগরিক হিসেবে নিয়মিত কর দেওয়া আমাদের কর্তব্য। নাগরিক হিসেবে নিয়মিত কর দেওয়া আমাদের কর্তব্য। আমরা রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। আমরা রাস্তা পারাপারে ওভারব্রিজ ব্যবহার করব। আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। আইন অমান্য করলে কি করতে হয়? শাস্তি ভোগ করতে হয়। বিদ্যালয়ে বিভিন্ন কাজে আমরা গণতান্ত্রিক আচরণ দেখাবো। এর পরেরটি রয়েছে আমরা আগুন ব্যবহারে সতর্ক থাকবো। আমরা আগুন ব্যবহারে কি থাকবো? সতর্ক থাকবো। ঠিক আছে, এবারে আমি তোমাদেরকে একটি বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশ মিল করো এবং সেটি উত্তরপত্রে লেখো, এটা শেখাবো। ঠিক আছে, বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যগুলো মিল করো এবং উত্তরপত্রে লেখো। আমি এখানে তোমাদেরকে বাম পাশ ডান পাশ এটা লিখে দিব,
মিল করে দেব, উত্তরটা তোমরা খাতায় লিখবে এবং মেসেঞ্জার গ্রুপে আমাকে লিখে দেখাবে, ঠিক আছে? দেখো আমি এখানে প্রথমে লিখছি, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করো, ঠিক আছে? কি হলো তাহলে? বাম পাশের বাক্যের সাথে ডান পাশের বাক্য মিল করো, ঠিক আছে? তো ক নাম্বারটা আমরা কি লিখব? এখানে দেয়া আছে দেখো, ক আমরা সম্মান করব, ঠিক আছে? ক নাম্বারটা আছে আমরা সম্মান করব, খ খ কি আছে? আমরা বাড়িতে রাখব, আমরা বাড়িতে রাখব, এরপরে আসো গ, আমরা ব্যবহারের পর বন্ধ রাখব, আমরা ব্যবহারের পর বন্ধ রাখব, আমরা ব্যবহারের পর বন্ধ রাখব। এরপরে দেখো কি আছে, আমরা সতর্ক থাকব, আমরা সতর্ক থাকব, আমরা সংরক্ষণ করব, ঠিক আছে? আমরা সংরক্ষণ করব। এখন দেখো এই পাশে কি কি আছে, এটা ছিল বাম পাশ, তাই না? বাম পাশ, এবার এই পাশে আমি লিখছি ডান পাশ। তাহলে ডান পাশে প্রথমে কি আছে, নাম্বার দিয়ে আছে সংখ্যা, প্রাথমিক চিকিৎসা বক্স, দুই নম্বর আছে আগুন থেকে তিন নাম্বার কি আছে, বয়স্কদের, বয়স্কদের। তারপর দেখো তো কি আছে, পরিচিত মানুষদের, পরিচিত মানুষদের,
5 নম্বর ধনীদের।